প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নবগোপাল ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি আরিফুল ইসলাম, তোমাদের বায়োলজি শিক্ষক। আজকে তোমাদের ক্লাস হবে জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। তো চলো শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের অধ্যায় সম্বন্ধে আলোচনা করি। তো প্রথমে আমরা এই অধ্যায় করে যে বৃদ্ধিগুলো আমরা আলোচনা করব বা শিখব সেগুলো হচ্ছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ, পুষ্পপুটিক কি, গ্রোথ বা ফ্যামিলি পয়েসি শনাক্তকারী বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব, গ্রোথ মালভেসির শনাক্তকারী বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে এই নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের এই কথার মধ্যেই কিন্তু সবকিছু লুকিয়ে আছে। জিনিসটা কি আসলে নগ্নবীজী বলতে কি বুঝবো আমরা? এটা বীজটা নগ্ন অবস্থায় থাকবে, এটা গর্ভাশয় হবে না, ফল সৃষ্টি হবে না, এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। আর আবৃতবীজী বলতে এখানে গর্ভাশয় থাকবে, ফল সৃষ্টি হবে এবং ফলের ভিতরে বীজ থাকবে। তার মানে আমাদের যদি পরীক্ষায় বলা হয় যে নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে, তাহলে আমরা কিভাবে লিখব? যে উদ্ভিদের বীজ গর্ভাশয় নাই, ফল সৃষ্টি হবে না এবং বীজটা নগ্ন অবস্থায় থাকবে, সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। আর যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকবে, ফল সৃষ্টি হবে এবং ফলের ভিতরে বীজ অবস্থান করবে, সেটাকে বলবো আমরা আবৃতবীজী উদ্ভিদ। তো নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে সাইকাস, আর আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে আম, জাম, আম, জাম, লিচু, পেয়ারা ইত্যাদি আর অনেক। তো অনেক সময় পরীক্ষা আসতে পারে শিক্ষার্থীরা যে নগ্নবীজী ও আবৃত উদ্ভিদের বীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য বা তুলনা করো। তা আমরা জাস্ট এগুলো সম্বন্ধে পার্থক্য বা তুলনা আলোচনা করবো। প্রথমে মানে গর্ভাশয়, নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় কি হবে? সৃষ্টি হবে না। আর আবৃত উদ্ভিদ উদ্ভিদের গর্ভাশয় সৃষ্টি হবে, ফল সৃষ্টি। তাহলে নগ্নবীজী উদ্ভিদে ফল হবে না, আবৃতবীজী উদ্ভিদে ফল সৃষ্টি হবে। আর এদের বীজের অবস্থান নগ্নবীজীর ক্ষেত্রে নগ্ন অবস্থা থাকবে, আর আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফলের ভিতরে বীজটা অবস্থান করবে। আর চার নম্বর হচ্ছে আর্কিগুনিয়া। আর্কিগুনিয়া নগ্নবীজীর ক্ষেত্রে সৃষ্টি হয়, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে সৃষ্টি হয় না। আর দ্বিনিষেক, দ্বিনিষেকটা নগ্নবীজীর ক্ষেত্রে ঘটে না কিন্তু আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। এন্ড্রোস্পার্ম বা শস্য নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েড। আর পরাগায়নের মাধ্যম কিভাবে এদের পরাগায়ন ঘটে, নগ্নবীজীর ক্ষেত্রে বাহুর মাধ্যমে পরাগায়ন ঘটে, আর আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে বাহু, পানি ও প্রাণীর মাধ্যমে পরাগায়ন ঘটে। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব সাইকাস। এখন আমরা আলোচনা করব সাইকাস। তো সাইকাসটা কি? এটা হচ্ছে বহু বর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ। আর সাধারণত শুষ্ক আর্দ্র পরিবেশে এই সাইকাসের বৃদ্ধি খুব ভালো হয়। তো সাইকাসকে আমরা কেন জীবন্ত জীবাশ্ম বলবো? তো শিক্ষার্থীরা, যে সাইকাসটা হচ্ছে এই সাইকাডেলিস বর্গের অন্তর্ভুক্ত। তো বহু বছর আগে এই সাইকাডেলিস বর্গের অনেক উদ্ভিদ ছিল কিন্তু বর্তমানে এগুলো প্রায় মৃত এবং ফসিল আকারে পাওয়া যায়। তো শিক্ষার্থীরা, মজার বিষয় হলো এই সাইকাডেলিস বর্গের সাইকাস সহ নয়টা সাইকাস সহ নয়টা বনে প্রায় 100টি প্রজাতি এখনো টিকে আছে, যেগুলোর বৈশিষ্ট্য আদি সেই সাইকাডেলিস বর্গের উদ্ভিদের মতোই। আর এই জন্যই সাইকাসকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম। আমি আবার রিভিউ করতেছি, সাইকাসটা হচ্ছে সাইকাডেলিস বর্গের অন্তর্ভুক্ত। বহু বছর আগে এই বর্গের অনেকগুলো উদ্ভিদ ছিল যেগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, যেগুলোকে আমরা ফসিল বলি, কিন্তু
এখনো এই বর্গে সাইকাস সহ 9টা গণে 100টি প্রজাতি টিকে আছে, যাদের বৈশিষ্ট্য অনুরূপ আগের সাইকাডেলিক বর্গের উদ্ভিদের বৈশিষ্ট্যের ন্যায়। এই জন্য সাইকাসকে আমরা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলি। এরপরে শিক্ষার্থী আমরা আলোচনা করব পুষ্প প্রতীক। পুষ্প প্রতীকটা কি? যে প্রতীকের সাহায্যে একটা পুষ্পের বা একটা ফুলের মাতৃ অক্ষের তুলনা এর বিভিন্ন স্তবকের পুষ্প পত্রগুলোর অবস্থান, এটা কোথায় অবস্থান করে, সংখ্যা সংখ্যা বলতে কি এখানে পুংকেশর করা থাকে বা স্ত্রী কোষের সঙ্গে কেমন থাকে, সমসংযোগ অসমসংযোগ অমরা বিনাশটা কেমন, প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয়, তাকে আমরা বলব পুষ্প প্রতীক। আমি আবার বলতেছি, যে প্রতীকের সাহায্যে একটি ফুলের বা একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনা এর বিভিন্ন স্তবকের পুষ্প পত্রগুলোর অবস্থান, অবস্থানটা কোথায়, এর সংখ্যা কেমন, আবার সমসংযোগ অসমসংযোগ অমরা বিনাশটা কেমন, জালিকা না অক্ষীয় কেমন, এটা অমরা বিনাশ প্রভৃতি বৈশিষ্ট্যগুলো দেখানো হয়, তাকে বলবো আমরা পুষ্প প্রতীক। তো এখানে আমরা তারপর আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা যে ফ্যামিলি পোয়েসি এবং মালবেসি সম্বন্ধে। তো তার আগে আমরা জেনে নেই যে পোয়েসি এবং মালবেসি ফ্যামিলির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি। তো পোয়েসি ফ্যামিলির উদাহরণ একটা হচ্ছে ধান, আর ধানের হচ্ছে তোমাদের পুষ্প প্রতীক হচ্ছে এটা যে মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র, এটা ধান। তারপর এটা হচ্ছে তোমাদের এক প্রতিসম, এটা হচ্ছে উভয় লিঙ্গ। তা হচ্ছে পুষ্পপুর কয়টা আছে, দুটা পুং স্তূপক আছে 6টি, আর হচ্ছে স্ত্রী স্তূপক হচ্ছে 1টি। এটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক। আর মালবেসি গোত্রের উদাহরণ হচ্ছে জবা, এই জবার পুষ্প প্রতীক হচ্ছে এটা হচ্ছে বহু প্রতিসম উভয় লিঙ্গ, উপবৃন্ত 5টি, বৃন্ত 5টি, দলবন্ধ 5টা, পুং স্তূপক অনেকগুলো, স্ত্রী স্তূপক 5টি। এখানে দেখো একটা টান আছে, তার মানে এটা হচ্ছে তোমাদের সংযুক্ত। এই হলো ধান এবং জবার হচ্ছে পুষ্প সংঘাতের ব্যাখ্যা হলো। এখন আমরা আলোচনা করব যে কোয়েসি শনাক্তকরণ বৈশিষ্ট্য, তো এটা কেমন, এটা বহু বর্ষজীবী, এটা মূল কেমন, এটা হচ্ছে বুৎস মূল থাকবে, আর কাণ্ডটা কেমন থাকবে, নলাকার থাকবে, মধ্যপর্ব ফাঁপা, পাতা কেমন থাকবে, লিগুল বিশিষ্ট ও সমান্তরাল শিরা বিন্যাস। তারপর এটার পুং স্তূপ কেমন হবে, পুং কিশোর 3টা থাকবে, পরাগধানী রেখাকার। আর স্ত্রী স্তূপটা কি হবে, গর্ভাশয় 1টি, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। আর এই পোয়েসি ফ্যামিলির অমরা বিনাশটা কি, মূলীয়। তো এখন আমরা আলোচনা করব মালবেসি গ্রোথের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো এটা কেমন, ফোসি অংশ রোমস ও মিউসিলিস পূর্ণ। মিউসিলিসটা কি, এটা হচ্ছে পিচ্ছিল, মানে হাতে যদি আমরা ওটা স্পর্শ করি উদ্ভিদটা ওটা পিচ্ছিল দেখা যায়। আর এর মূল কেমন, প্রধান মূল থাকবে, কাণ্ডটা কাস্টল শাখানিত, পাতারা কেমন থাকবে, জালিকা শিরা বিন্যাস থাকবে, মানে জালের মতো ওইরকম শিরা বিন্যাস থাকবে। পুংকুশকটা কেমন থাকবে, বহু পরাগধানী এক প্রকোষ্ঠী। আর স্ত্রী কিশোর কি থাকবে, গর্ভপত্র থাকবে 5 থেকে 10টি, গর্ভাশয় থাকবে 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরা বিনাশ অক্ষীয়। তো শিক্ষার্থীরা এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে তোমাদের, যে পোয়েসি অথবা মালবেসি গ্রুপের শনাক্তকারী বৈশিষ্ট্য আসতে পারে, অথবা আসতে পারে যে পোয়েসি ও মালবেসি গ্রুপের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখাও, তখন কিন্তু এই পার্থক্য ইজিলি পাওয়া যাবে। এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য থাকলে এই পার্টটা আমরা দিব বৈশিষ্ট্যগুলো, আর এটা চাইলে পরে এই বৈশিষ্ট্যগুলো আমরা দিব। আর যদি পার্থক্য চাই তাহলে আমরা পার্থক্য ইজিলি করতে পারবো, যেমন এটা কেমন বহু বর্ষ দিব বিবি, আর এটা কোষি অংশ রোমস এবং মিউসিলিস পূর্ণ। আর কোয়েসির মূল থাকবে গুচ্ছ মূল, আর মালবেসির হচ্ছে মূল থাকবে কেমন, প্রধান মূল। আর এটা কোয়েসি ফ্যামিলির কাণ্ডটা কেমন হবে, নলাকার মধ্যপর্ব ফাঁপা,
আর মালবিসি গোত্রের কাণ্ড হবে কাস্টম শাখানিত। আর কোয়েসি ফ্যামিলির পাতারা কেমন হবে? লিগুল বিশিষ্ট ও সমান্তরাল শিরা বিন্যাস। আর মালবিসি গোত্রের পাতা হবে জালিকা শিরা বিন্যাস। আর কোয়েসি স্তূপ হবে পুংকেশর তিনটি পরাগধানী রেখাকার। আর মালবিসি পুংকেশর বহু পরাগধানী এক প্রকোষ্ঠী। আর কোয়েসি হচ্ছে স্ত্রী স্তূপর ক্ষেত্রে গর্ভাশয় একটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট। আর মালবিসি গর্ভপত্র পাঁচ থেকে দশটি গর্ভাশয় পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং লাস্ট হচ্ছে অমরা বিন্যাস। কোয়েসি ফ্যামিলির অমরা বিন্যাসটা কেমন? মূলীয়। আর মালবিসি গ্রোথের অমলা বিন্যাসটা আছে অক্ষীয়। এই হলো কোয়েসি ও মালবিসি গ্রোথের ফ্যামিলির তুলনামূলক পার্থক্য। শিক্ষার্থীরা আরেকটা জিনিস জানতে হবে, তোমাদের ক নাম্বার কোশ্চেনে থাকে যে ধান অথবা জবার পুষ্প সংকেত লেখো। তো ধানের পুষ্প সংকেত হচ্ছে এটা আর জবার পুষ্প সংকেত হচ্ছে এটা, এটা তোমাদের এক নম্বর থাকে। আর পুষ্প প্রদীপ্ত জানছ, সাইকা তো ওরা হয়েছে। শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক গুরুত্ব। কোয়েসি ফ্যামিলির অর্থনৈতিক গুরুত্ব ক্ষেত্রে যে আগে আমরা জেনে নেই যে কোয়েসি ফ্যামিলির কোন কোন উদ্ভিদগুলো থাকে, যেমন বাঁশ, ধান, আখ, গম, ভুট্টা, জব ইত্যাদি। তো এগুলো আমরা উদ্ভিদগুলো আগে জেনে নিলাম কি জন্য, এই উদ্ভিদগুলো সম্বন্ধে পরিচিত থাকলে আমার এটা অর্থনৈতিক সম্বন্ধে ইজিলি লিখতে পারবো। যেমন বাঁশের ক্ষেত্রে বাঁশ কি হয়, গৃহ নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধান আমাদের প্রধান খাদ্য, ধান থেকে যে আমরা রাইস উৎপন্ন করি সেটা আমাদের প্রধান খাদ্য। এছাড়া ধানের কুড়া থেকে হাঁস মুরগির বিভিন্ন খাবার তৈরি করা হয়। আখ, আখ থেকে কি করা হয়, আখের ছোবরা থেকে, আখ থেকে ছোবরা তৈরি করা হয়। গম থেকে কি হয়, গমের খড় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ভুট্টা, জব, জব থেকে আমরা কি করি, বিভিন্ন রকম হরলিক্স, কমপ্ল্যান ইত্যাদি আমরা তৈরি করি। এরপর আমরা জেনে নেই মালবেশির অর্থনৈতিক গুরুত্ব। এটা আগে জেনে নেই এটা উদ্যোগগুলো কি কি, যেমন জবা, ঢেঁড়স, পাট, মেস্তা পাট, কার্পাস তুলা, এগুলো জবার ক্ষেত্রে গুরুত্ব কি, জবা সদস্যুর পরে বন্ধ করতে সাহায্য করে। এছাড়া জবা জবার রস প্রতিদিন সর্বরাহ আমরা কিছু যদি খেয়ে খেয়ে ফেলি তাহলে আমাদের কি হবে, দুর্বলতা কেটে যাবে। ঢেঁড়সের ক্ষেত্রে কি গুরুত্ব, এটা বহুমূত্র প্রতিরোধে সাহায্য করে রোগের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। মেস্তাপাট, মেস্তাপাট থেকে কি হয়, দড়ি, সোয়ার ইত্যাদি আমরা তৈরি করতে পারি। কার্পাস তুলা, কার্পাস তুলা থেকে আমরা কি করতে পারি, সুতা তৈরি করতে পারি। তো মোটামুটি এই হচ্ছে কোয়েসি এবং মালবেশি অর্থনৈতিক গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে যে অধ্যায়টা তোমাদের পড়ালাম এই অধ্যায়টা তোমরা ভালোভাবে করবে, কারণ এখান থেকে একসেট প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই 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 সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা তোমাদের এখন আমি তোমাদের বাড়ির কাজ তোমরা লিখে নাও যে চিত্র এ এবং চিত্র বি। তো এখানে ক নম্বর হচ্ছে পুষ্প প্রতীক কি, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। উপরোক্ত এ চিত্রটি যে গোত্রে তার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। আর ঘ নম্বর হচ্ছে উপরোক্ত চিত্র দুটি সংশ্লিষ্ট গ্রোত্রে অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। তো এই হলো তোমাদের বাড়ির কাজ। তো শিক্ষার্থীরা অধ্যায়টা তোমার নিশ্চয় ভালো করে মনোযোগ সহকারে পড়বা। আর যে বাড়ির কাজটা দেওয়া হয়েছে এই কাজটা তোমরা গুরুত্ব সহকারে করে কলেজে জমা দিবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।